পেয়ারাকে গরিবের আপেল বলা হয়, কারণ ধনী থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষই এই ফলটি খেতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু এই ফলটির আছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। তবে সবকিছু যে সবার জন্য উপকারী তা ভাবলে কিন্তু মোটেও চলবে না। মানুষ অনেক ধরনের রোগে ভুগে থাকে, যার প্রধান একটি কারণ হচ্ছে খাদ্য সম্পর্কে অসচেতনতা। আমরা কি খাচ্ছি কি খাচ্ছি না এই বিষয়ে আমাদের কোনো সচেতনতাই নেই। অথচ অল্প কয়েকটি মিনিটের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন তাহলে পেয়ারা সম্পর্কে সকল তথ্যই আপনাদের অবগত হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পেয়ারা কিভাবে খাওয়া উচিত, পেয়ারা কিভাবে খেলে ছোট বড় অনেকগুলো রোগ নির্মূল করা সম্ভব, আর আপনার শরীরে কোন কোন ব্যাধি বা কোন কোন সমস্যা থাকলে মোটেও পেয়ারা খাওয়া উচিত হবে না। সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা জানি পেয়ারার কিছু গুণাগুণ সম্পর্কে। পেয়ারা আমাদের পেটের সমস্যা দূর করে, খাবারে রুচি ফিরিয়ে আনে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, হজম শক্তি কম, তারা পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যেমন কমে হজম শক্তিও বৃদ্ধি পায়। পেয়ারা একটি ফাইবার জাতীয় ফল, আর এটি খেলে আমাদের পেটের নানাবিধ সমস্যা দূর হয়ে যায়, ঠিক মতো পায়খানা হয় এবং মলত্যাগের যাবতীয় সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। পেয়ারার অন্যতম একটি গুণ হচ্ছে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকরী। ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটি আদর্শ ফল। পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর। ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও অত্যন্ত কার্যকরী। পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে দেয়। পেয়ারাতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে। সকল রোগগুলো থেকে বাঁচার জন্য এবং নিরাময়ের জন্য পেয়ারা কিভাবে খাবেন তা কিন্তু ভিডিও শেষে বলা থাকবে, তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না। পেয়ারা ঠান্ডাজনিত সমস্যা দূর করে। শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, সর্দি কাশিতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পেয়ারা খুবই উপকারী। বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যায় যারা ভোগেন, যেমন ব্রঙ্কাইটিস ইত্যাদি, প্রতিরোধ করতে পারে পেয়ারা। পেয়ারা আয়রন এবং ভিটামিন সি এর খুব ভালো উৎস, যার ফলে এটি আমাদের জমে থাকা পুরনো স্লেমা ঝরিয়ে ফেলতে সাহায্য করে। পেয়ারা ক্যান্সার প্রতিরোধী একটি খাবার। পেয়ারাতে লাইকোপেন, ভিটামিন সি, কোয়ারসেটিন এর মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা শরীরে ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে পারে। এটি পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী। অধিকাংশ মানুষের চোখে আজকাল চশমা লেগেছে, এই সমস্যা যদি দূর করতে চান তাহলে অবশ্যই পেয়ারা খেতে পারেন। এতে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন এ। পেয়ারাতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখে। প্রতিদিন খাদ্য তালিকায় পেয়ারা রাখলে চোখ ভালো থাকে। পেয়ারায় থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ চোখের দৃষ্টি বাড়ায়। দূরদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে পেয়ারা। এটি স্ট্রেস প্রতিরোধী একটি খাবার। আজকাল কাজের প্রেসারে অনেকেই স্ট্রেস ও টেনশন নিয়ে থাকেন। আপনি যদি আপনার স্ট্রেসের সমস্যা দূর করতে চান পেয়ারা খাবেন। অফিস থেকে এসে খারাপ লাগছে কিংবা কোনো কাজের প্রেসারে রয়েছেন, এসে একটি পেয়ারা খেয়ে নিন। পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি পাবে, চাপ কমবে, শক্তি বাড়বে। পেয়ারা ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ কার্যকরী। পেয়ারায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বক ও চুল ভালো রাখতে এবং সুন্দর রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের রুক্ষতা দূর করে, তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পেয়ারার একটি বড় গুণ হচ্ছে এটি আমাদের হৃদয়কে ভালো রাখে। পেয়ারা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। রক্তের চর্বি কম জমে এবং হার্ট সুস্থ থাকে। পেয়ারা শিশুদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রতিরোধ করতে সাহায্য করে, কারণ পেয়ারাতে রয়েছে ফলিক অ্যাসিড, আর ফলিক অ্যাসিড একজন গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজন। সব গর্ভবতীদেরই ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টরেরা। আর গর্ভাবস্থায় যদি আপনি পেয়ারা খেতে পারেন, আপনার বাচ্চার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবার সম্ভাবনা একেবারেই কমে যাবে। পেয়ারা মাসিকের ব্যথা নিরাময়ে দারুণ কার্যকরী। যে সমস্ত মহিলারা মাসিকের সময় ব্যথা অনুভব করে থাকেন, তারা এই সময় পেয়ারার পাতা চিবিয়ে রস খেলে মাসিকের ব্যথা দূর হয়ে যায়। ঠিক একইভাবে পেয়ারার পাতা কিন্তু দাঁতের ব্যথা দূর করতেও সাহায্য করে, আর এর জন্য আপনি পেয়ারার পাতার সাথে খাদ্য তালিকায় একটি পেয়ারা অন্তর্ভুক্ত করতে ভুলবেন না।
যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই পেয়ারা রাখুন। পেয়ারা আমাদের গ্লুকোজের মাত্রা কমিয়ে ওজন কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়েছে তারা ত্বককে পুনরায় জীবিত করতে চাইলে খাদ্য তালিকায় পেয়ারা রাখুন। পেয়ারার অনেক বড় একটি গুণ, এটি মেটাবলিজম হার বাড়ায়। সুস্থ থাকার জন্য ও এনার্জেটিক থাকার জন্য আমাদের একটি স্বাস্থ্যকর মেটাবলিক সিস্টেমের অনেক বেশি প্রয়োজন। পেয়ারাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কঠিন প্রোটিনকে ভেঙে আমাদের শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে থাকে। পেয়ারা মস্তিষ্কে রক্ত সঞ্চালনের হার বাড়ায়। পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন B3 ও ভিটামিন B6, যা কিনা ব্রেনের রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে, মুখের বিভিন্ন রোগ এবং মুখের ভেতরে সাদা দাগ দূর করতে সাহায্য করে। অনেকেরই মুখের ভেতরে সাদা দাগের মতো একটি আলসার দেখা যায়। পেয়ারাতে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকায় পেয়ারা খেলে এই আলসার খুব দ্রুত ভালো হয়ে যায়। পেয়ারা বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে। শিশু বিশেষজ্ঞদের মতে শিশুদের বুদ্ধি বিকাশে পেয়ারা সবচাইতে বেশি কার্যকরী। পেয়ারাতে রয়েছে ভিটামিন B3 ও নিয়াসিন, যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ভারসাম্য বজায় রাখে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এ তো জানলেন পেয়ারার কিছু উপকারিতা। এবারে জানুন পেয়ারা খেলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, ব্যাকটেরিয়া। অন্যান্য যে কোনো ফলের মতো পেয়ারাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। বিশেষ করে যদি পেয়ারার চামড়া ফাটা বা ক্ষতিগ্রস্ত থাকে এবং পেয়ারার গায়ে সাদা প্রলেপ থাকে, তাহলে বুঝতে হবে এটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হওয়া পেয়ারা। এ ধরনের পেয়ারা খাওয়া থেকে বিরত থাকতে হবে। নতুবা পেটের নানাবিধ রোগ, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। এমন পেয়ারা খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে চামড়া ফেলে ব্যাকটেরিয়ার অংশ ফেলে দিয়ে তারপরে খেতে হবে। পেয়ারা খেলে অনেকেই পেট ফাঁপার সমস্যায় ভুগে থাকেন। পেয়ারা একটি উচ্চ ফ্রুক্টোজ সমৃদ্ধ ফল। অধিক পরিমাণে পেয়ারা খেলে এর খনিজ উপাদান আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়ার সাথে মিশে গিয়ে পেটে গ্যাস উৎপন্ন করে এবং পেট ফাঁপার অনুভূতি দিতে পারে। তাই পেয়ারা আপনাকে খেতে হবে পরিমিত মাত্রায়। আর সেই পরিমিত মাত্রাটি কতটুকু তা কিন্তু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে, আপনাদের মধ্যে কে কে পেয়ারা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি চান পেয়ারা খেয়ে আপনার পেট ফাঁপার মতো সমস্যা না হোক, তাহলে আপনাকে নিয়ন্ত্রিত মাত্রায় পেয়ারা খেতে হবে। ভিউয়ার্স, পেয়ারা খেলে কিন্তু আপনাদের খুব দ্রুত ক্ষুধা পেয়ে যাবে, কেননা পেয়ারায় খুব কম পরিমাণে প্রোটিন এবং ফ্যাট রয়েছে, বলতে গেলে একেবারেই নেই। যার ফলে পেয়ারা আপনি যদি পেট ভরেও খান, দেখবেন আপনার খুব দ্রুত ক্ষুধা পেয়ে গিয়েছে এবং শরীরে প্রোটিনের অভাব থেকেই গিয়েছে। তাই যদি কেউ ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে পেয়ারা খেয়ে থাকেন, জেনে রাখুন এটি আপনি ভুল কাজ করছেন। অতিমাত্রায় পেয়ারা খেলে ডায়রিয়া এবং পেটের পীড়া হয়। উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ হজম করতে না পারার কারণে অনেক সময় ডায়রিয়া এবং পেট ব্যথা হতে পারে। আর পেয়ারার ভেতরে অনেক বীজ থাকে, এই অংশটি আমাদের পেট কখনোই ঠিক মতো হজম করতে পারে না। তাই অধিক পরিমাণে পেয়ারা খেলে পেট ব্যথা ও পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের IBS অথবা ইরিটেটেড বাওয়াল সিন্ড্রোমের সমস্যা রয়েছে তারাও ঘন ঘন পেয়ারা খেতে যাবেন না। এমনিতে পরিমিত মাত্রায় পেয়ারা খেলে এর ফাইবার হজমে সাহায্য করে ঠিকই, তবে IBS এর সমস্যা থাকলে পেটের যন্ত্রণাটা বাড়তে পারে। গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের জন্য পেয়ারা উপকারী হলেও বেশি মাত্রায় খাওয়া থেকে বিরত থাকুন, কেননা অতিরিক্ত পেয়ারা খেলে গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের পেটের ও হজমের সমস্যা হতে পারে। যদি আপনি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন বা আপনার কোনো বড় ধরনের অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পেয়ারা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর মধ্যে পটাশিয়াম এবং ফাইবার থাকে। আপনি ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই একবার কথা বলে নেবেন। যারা পেয়ারার পাতা খাচ্ছেন তারা অবশ্যই সাপ্তাহিক 3 দিনের বেশি খাবেন না, আর অতিরিক্ত পরিমাণে তো ভুলেও খেতে যাবেন না। পেয়ারার পাতা খেলেও ক্ষতি হয়। পেয়ারার পাতার রক্ত স্বল্পতা মাথা ব্যথা ও কিডনির সমস্যা তৈরি করতে পারে। পেয়ারা পাতা এমনিতে একজিমা ও চুলকানি সারাতে সাহায্য করে, তবে কারো কারো স্কিনের ক্ষেত্রে এটি বিপরীত প্রতিক্রিয়াও ফেলতে পারে। তাই আপনার স্কিনের সাথে এটি ফ্রেন্ডলি কি না সেটি জানার জন্য আগে আপনি অল্প পরিমাণে লাগিয়ে দেখুন। যদি আপনার কোনো প্রকার চুলকানি বা জ্বালাপোড়া না হয়, শুধুমাত্র তাহলেই এটি আপনি আপনার শরীরে ব্যবহার করতে পারবেন, অন্যথায় বিরত থাকুন।
পেয়ারা পাতা বা পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আগেই বলেছি, তবে এটি আপনার রক্তের শর্করার মাত্রাকে প্রচুর পরিমাণে হ্রাস করে দিতে পারে। আর যদি রক্তের শর্করার মাত্রা অনেক বেশি হ্রাস পায় তাহলেও কিন্তু এটি ক্ষতির কারণ। তাই যারা ইনসুলিন নিচ্ছেন তারা পেয়ারা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন, কেননা ইনসুলিন ও পেয়ারা একই সাথে গ্রহণ করলে রক্তের চিনির মাত্রা হঠাৎ করে অনেক বেশি নেমে গিয়ে যে কোনো ধরনের ঝুঁকি হয়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদের। এবারে বলছি পেয়ারা খাওয়ার নিয়ম সম্পর্কে। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে করতে চাচ্ছেন তারা সকালবেলা খালি পেটে একটি মাঝারি সাইজের পেয়ারা খেতে পারেন, অথবা বিকেলের নাস্তায় একটি পেয়ারা খেতে পারেন, কিন্তু ইনসুলিনের সাথে এর ভারসাম্য বজায় রেখে খেতে হবে। চিনির মাত্রা যেন অতিরিক্ত পরিমাণে কমে না যায় রক্ত থেকে সেটিও খেয়াল রাখতে হবে। অন্যান্য রোগ নিরাময়ে খালি পেটে পেয়ারা না খাওয়াই উত্তম। পেয়ারা খেতে হবে দুটি ভারী খাবার খাওয়ার মধ্যবর্তী সময়ে, আর এর জন্য আপনি সকালে নাস্তা খাওয়ার পরে এবং দুপুরের খাবার খাওয়ার আগে পেয়ারা খাওয়ার সময়কে নির্বাচন করতে পারেন, অর্থাৎ সকাল 10টার পরে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে পেয়ারা খেতে পারেন, তবে রাতে ভুলেও পেয়ারা খেতে যাবেন না। রাতের বেলা পেয়ারা খেলে এটি ঠান্ডা, কাশি, জ্বর, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এই জাতীয় সমস্যার উপদ্রব বাড়াতে পারে। যারা ব্যায়াম করেন তারা ব্যায়াম করার আধা ঘন্টা আগে পেয়ারা খেয়ে নিতে পারেন। পেয়ারা খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করা যাবে না, অন্তত পক্ষে 30 মিনিট থেকে 40 মিনিট অপেক্ষা করে জল পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি মাঝারি সাইজের পেয়ারা সম্পূর্ণ খেতে পারেন। পেয়ারার আকার যদি অনেক বেশি বড় হয় তাহলে অর্ধেকটি খেতে পারেন। শিশুদের ক্ষেত্রে পরিমাণটি আরও একটু কমিয়ে দিন। তো ভিউয়ার্স, পেয়ারার উপকারিতা অপকারিতা সম্পর্কিত এমন ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।